हेलो फ्रेंड्स, तुम्हारे सबा के निपा डेली ब्लॉगे अनेक अनेक आदर और भालोबासा अनेक अनेक शुभेच्छा जानिए आमार ब्लॉगटा आज के आमी शुरू करछी। एटा होच्छे गत रात्रे रुटी भाजछिलाम, ताई भावलाम एकटू तोमादेर संगे शेयर करी। दीदी भाई सबाइके खेते दिच्छे, सबाई डिउटी थेके फिरे एसेछे, दीदी भाई सबाइके खेते दिच्छे। बोललो निपा तुमि गरम गरम रुटीगुलो भाजो, आमि ओदेर सार्व करी। दीदी भाई रुटी दिच्छे आर आमि एखाने गरम गरम भाजछि, सबाइके खेते दिच्छे डाइनिं स्पेसे। तो चलो आमी रुटीटा भेजे कमप्लीट करे, देखो देखो लास्टे रुटीटा कि सुंदर फुलचे, सबगुलोई मोटामुटी फुलेछे। दीदी भाई प्रथमे कटा भेजे नियेछिलो, तारपर आमाके दिए दिल। तो देखो लास्टे रुटीटा कि सुंदर फुलेछे सेटाई तोमादेर सामने देखाच्छि आमी। খুব সুন্দর ফুলেছে রুটি, এরকম না ফুললে না আমার আবার ভালো লাগে না। এই দেখো কি সুন্দর ফুলেছে। তা রুটি যাই হোক, রুটিটা করে নিয়ে তারপরে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে চলে যাব রাত্রিরে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া সেরে তারপরে একটু ছাদে গেছিলাম। আজকে রাত্রে জানো তো সন্ধ্যের থেকে অনেকটা টাইম কারেন্ট ছিল না আমাদের, যার জন্য রাত্রিবেলায় একটার সময় আমি গা ধুয়েছি। রাত্রে খাবার দাওয়া সেরে দিদি ভাই আমি দুজনে ছাদে গেছিলাম, একটু ঘুরে ফিরে আর থাকতে পারছিলাম না। তারপর কি করব, রাত্রে তো ঘুম হবে না, অতিরিক্ত গরম লাগছে, তখন গিয়ে সেই একটার সময় গা ধুয়েছি। এই দিদি ভাই রান্না করে আমি রুটি করে তারপরে ছাদে খাওয়া দাওয়া সেরে ছাদে গেছিলাম, গাটা ধুয়ে তারপরে স্নান মানে স্নানই করেছি পুরো একদম। যাই হোক চলো, তোমাদের সঙ্গে অনেক বকবক করে ফেলছি, এবার আমার রান্নাঘরটা পরিষ্কার করে খাওয়া দাওয়া সেরে ছাদে চলে গেছিলাম। বারবার এক কথা বলছি, দেখেছো তো। তো চলো তারপর চলে আসবো সকালে একদম, এটা তোমরা দেখে নাও। তারপরে চলে আসছি একদম সকালে চা নিয়ে চায়ের টেবিলে। একটু ভুল ত্রুটি হতেই পারে, মার্জনা করে নিও, অনেকদিন বাদ দিয়েছিলাম কদিন। আর তোমাদের ভালোবাসার ডাক শুনে আমি আর থাকতে পারলাম না জানো তো, ভাবলাম কি করব। চলো গুড মর্নিং বলি এখানে। গুড মর্নিং, এটা হচ্ছে আজ সকাল, আজকে বৃহস্পতিবার সকালে চা চলে এসেছে। দেখো চাটা দেখো খালি, আমার না দিদির হাতে চা খেতে খুব ভালো লাগে জানো তো। দিদি চাটা এত সুন্দর করে করে, আমিও আগে ভালোই চা করতাম কিন্তু দিদি ভাইয়ের কাছ থেকে আবার নতুনভাবে শিখেছি। যাই হোক এখানে যেমন চা, আমরা চা খাচ্ছি আর টিভি দেখছি, দাদা ভাই আছে, দিদি ভাই আছে, আমি আছি। চা খেয়ে চাটা খেয়ে নিয়ে চলে আসলাম ঘর টট। দিদি ভাই তো বাজারে চলে গেলো, দাদা ডিউটি বেরিয়ে গেল, সবাই যে যার মতো বাড়ি চলে গেল, আমি একা একাই ছিলাম বাড়িতে। যাই হোক পরিষ্কার টরিষ্কার করে উপর থেকে নিচে একদম সব পরিষ্কার করে বিছনা টিছনা তুলে আমি নিচটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিতে দিতে না পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছিলো, একটা সময় এখানে থাকতাম তো, এইগুলো রোজ পরিষ্কার করতাম, ঝাঁট দিতাম, ধুতাম এই এখানটা, এখানটা থাকতাম। এটা সেই আগের কথাগুলো মনে পড়ছে, যে পুরনো স্মৃতিগুলো সব। যাই হোক সবটা পরিষ্কার করে নিলাম। দেখো দিদি ভাই এখনও বাজার থেকে আসেনি, আমি পরিষ্কার টরিষ্কার করে পাখা নিয়ে মানে ঘরে কি বলবো, এই সময়টা যখন দেখাচ্ছি তোমাদের, এই সময় এক ফোঁটা কারেন্ট ছিল না, সেই 9টার সময় কারেন্ট গেছে, 1টা না 1.5টার সময় কারেন্ট এসছে। তা যাই হোক এই ঝাঁটটা দিয়ে এখানটায় বসেছিলাম জানো তো, অনেকটা সময় বসেছিলাম হাতে পাখা নিয়ে। তারপর কি করব, উঠলাম, উঠে বোতল থেকে জল নিয়ে, এমন অবস্থা আজকে ট্যাঙ্কিতে সকালে জল তোলা হয়েছিল, সবাই স্নান টান করেছে, ডিউটি বেরোলো, জলটা ফুরিয়ে গেছিলো, ট্যাঙ্কির জল এক ফোঁটা জল ছিল না। তারপরে সে বোতল থেকে জল নিয়ে হাত মুখ ধুয়ে একটু বসে বসে পাখা চালিয়ে মানে হাত পাখা চালিয়ে বলছি, হাত পাখা দিয়ে এখানটায় বসে বসে হাওয়া খাচ্ছিলাম। আগেও আমি এরম করতাম জানো তো, যখন কারেন্ট থাকতো না এই জায়গাটা করে খুব ঠান্ডায়, যে এখন যে জায়গাটা দেখাচ্ছি তোমাদের এই জায়গাটা করে খুব ঠান্ডা সিঁড়ির নিচে। তো আগেও যখন কারেন্ট থাকতো না আমি আমি পাখা নিয়ে এসে এখানটায় বসে বসে হাওয়া খেতাম, আজও সেই পুরনো স্মৃতিগুলো মনে করছিলাম আর এখানটায় বসে বসে অনেকটা সময় হাওয়া খাচ্ছিলাম পাখা হাত পাখা দিয়ে।
তো চলো সিঁড়ি নিচটা মোটামুটি সামনে সামনে পরিষ্কার করে নিলাম, কারণ এখানে বাইকটা রাখা রয়েছে, বাইকটা বের করার পরে ধোবো আবার। তো ঘরে চলে এসেছি হাত মুখ ধুয়ে, এই যে দেখো বিছনাটা তুলে নিয়েছি। আর এই ঘরে কার্তিক ঠাকুর রয়েছে, পাঁচটা ছিল, একটা মনে হয় বেড়ে গেছে দিদি বলছিল। এই যে এটা ছোট ঘর, ওইদিকে বারান্দা, এই যে টিভি, এটাই আমি এখন জল খেয়ে নেবো। এই বোতলটা জল দিয়ে মুখ টুক ধুলে নাম, এই দেখো পাখা দিয়ে হাওয়া খাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে জানো তো। কারেন্ট নেই, কারেন্ট না থাকলে না পাখা ছাড়া আমি একদম চলতে পারি না, কেন জানি না। দিদিভাই আগে যখন ভাড়া থাকতাম তখন দিদিভাই বলতো, নিপা তোমাদের ভাড়া দিয়ে আমার লস, তুমি একদম ফ্যান চালাও না, কারেন্টের বিল ওঠে না, আমার লস হয়ে যায়। আর এখন আমি একদম কারেন্ট ছাড়া থাকতে পারি না, একদম না। এই দেখো কেমন ঘেমেছি, তো পাখা দিয়ে হাওয়া খেয়ে নিচ্ছি। চলো এবার চলে আসলাম, দিদিভাই বাজার থেকে চলে এসছে, এসে বললো আমি পুজোর বাসনগুলো ধুয়ে দিচ্ছি, তুমি আজকে পুজো দেবে, আর একটু তুমি টিফিন বানাও। তা আমি চলে আসলাম টিফিন বানাতে। কি বানাচ্ছি দেখো, আমি আমার মতো করে একটু ডিম টোস্ট বানাচ্ছি। এই যে পাউরুটি কেটে নিয়েছি, আর এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, পাউরুটি কেটে এই যে ডিম টোস্ট, এই যে ফাইনাল ডিম টোস্ট। আমি যেভাবে পারি সেভাবেই করি, কিন্তু দিদিভাই বা যারাই খায় ভালোই বলে, বলে নাকি খুব টেস্ট হয়েছে খেতে। আর এখানে দেখো দিদিভাই এটা সাথে সাথে আমাকে বলেছে, আমি ওলা আলুটা বসিয়ে দিয়ে যাচ্ছি, তুমি একটু এগুলো কিন্তু দেখে নামাবে। আজকের মেনুতে কি আছে বলে দিচ্ছি, এই যে রসুন ছাড়িয়ে রাখা হয়েছে, এই পটলটা সেদ্ধ করে ভাপা হবে, আর এখানে হচ্ছে পেঁপে ভাজা হবে, আর এই চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি, ওল দিয়ে ডালনাটা হবে, ঠিক আছে। তো চলো আমি খাওয়া দাওয়ার পরে চলে আসলাম পুজো দিতে। এই যে লক্ষ্মী ঠাকুরকে নামিয়ে সব ক্লিন করে একদম জামাটা, লক্ষ্মী ঠাকুরের জামা বলছি, লক্ষ্মী ঠাকুরের শাড়ি চেঞ্জ করলাম। এখানে মন্দিরটাকে পুরো ক্লিন করে নিয়েছি, ঠাকুরগুলোকে নামিয়ে নিয়েছি, তারপরে নতুন আবার এগুলো কাঁচা ধোয়া পাতবো। আর আজকে এই জামাটা পরবো, এই জামাটা আমার খুব পছন্দ, কটনের জামা তো, নরম সুতির, আমার ওই ঝিকঝাক জামা ভালো লাগে না। তা এই জামাগুলো, এই জামাটা পরাবো, তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। চলো আমি এই যে পুরো পরিষ্কার করে ক্লিন করে একদম পুরো পুজোটা একদম ঠাকুর ঘরটার পেতে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। তো চলো আজকে তোমরা আমার পুজোটা কেমন হয়েছে জানাবে কমেন্টের মাধ্যমে, কেমন। আমি না খুব পুজো দিতে ভালোবাসি জানো তো, যেখানেই যাই দেখো তো পুজো দেওয়ার পরে ফাইনাল লুকটা কেমন লাগছে, তোমাদের কাকিমা বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো দিতে পারে কি না, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে, কেমন। চলো পুজো দিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চে, লাঞ্চ মেনুতে কি আছে দেখো, এখানে আছে মাছ ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, আর ওটা হচ্ছে আলু ভাজা, এইখানে হচ্ছে ডাল, এই যে কাঁচা লঙ্কা, এই যে আলু ভাজা এক্সট্রা, আর এইটা কি বলো তো, এইটা হচ্ছে বাবা আমার ফেভারিট খাবার, এটা হচ্ছে ওল, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ওলের ডালনা যাকে বলে, ঠিক আছে। আর এখানে এক্সট্রা ভাত আছে, আমরা এখন খেতে বসে গেছি, আর সঙ্গে হচ্ছে টিভি চলছে, টিভিতে সিরিয়াল দেখতে দেখতে আমরা এখন দুপুরের লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার ফিরছি।
শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, শুয়ে আবার উঠে পড়ে রেডি হয়ে নিয়েছি। দিদিভাই আর আমি একটু বেরোবো, একটা জায়গায় ঘুরতে যাব। তো চলো, তার আগে কাপড়টা ছেড়েই নিলাম, যখন শাড়িটা পরেই সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। চলো দেখতে থাকো আজকের মতো। এই সন্ধ্যার সাথে সাথেই তোমাদের থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট অবশ্যই করবে, ভালো মন্দ। আজকে জানি অনেক ত্রুটি আছে ভিডিওর মধ্যে, হয়তো তো নিজের মা মাসি কাকিমা জেঠিমা নিজের ঘরের মেয়ে মনে করে আপন মনে করে শেষ করে আমাকে ক্ষমা করে আমার পাশে থেকো আর একটু ভালোবাসা দিও। তোমাদের অনুরোধেই আমি আবার ফিরে এসেছি, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো চলো আজকের মতো বিদায়, শুভ সন্ধ্যা সবাইকে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna.